এক সঙ্গে একে ডাকিলে মোসা গণ বি কোহে তোরে গেলেন গছলি আমার বাবার ভাইরা, আমাদের খাওয়া সুন্নত তরিকা কমপ্লিট হয়ে গেল, মনে থাকবে তো ইনশাআল্লাহ, যারা বলেন ইনশাআল্লাহ, সুন্নত তরিকা আপনার নেন, নবীর মহাব্বত আর বৃদ্ধি হয়ে যায়, যারা বলবেন না সুবহানাল্লাহ। আহারে, নবীকে যারা দেখে মহাব্বত করেছে ওই মহাব্বতের জাজবা আলে জাজবা আলাক, আর আমরা নবীকে দেখি নাই বিধান আমাদের জাজবা অন্য আলাক, তোরা কথা বলেন না সুবহানাল্লাহ। যারা দেখে নবীকে মহব্বত করেছে, আজকের দৌর, আজকের দৌরে যেগুলো মানুষ, যেগুলো নাস্তিক দুনিয়ার জগতে আছে, কভি কভি কোরআন কে উপর আওয়াজ বুলন্দ করতে হ্যায়, কভি কভি মেরে নবী মুস্তফা জানে নূরে মদিনা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম কে উপর উঙ্গলি উঠাতে হ্যায়, ও দুনিয়া মে সবসে জিয়াদা ও বদতর খবীস হ্যায়। জোরে কথা বলেন ঠিক কি না, জোরে কথা বলেন ঠিক কি না, সব থেকে বড় খবীস হইতা। আরে নবীকে মানবে না তো কাকে মানবে, হ্যাঁ কবরে যেই টাইমে রাখা হয় তোমার নাম আমার নাম নিয়ে রাখা হয় না, বিসমিল্লাহি ওয়া বিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, জোরে বলুন না সুবহানাল্লাহ, সেই রাসূলের নাম নিয়ে তোমাকে আমাকে কবরে রাখা হয়, রাসূলের কদমে সমজা যাওয়া হয়, জোরে বলি মারহাবা। আমার বাইরে বন্ধুরা, সেই রাসূলের সুন্নত তরিকা আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি
সাল্লাম হাদিস শরীফের ভিতরে বলে দেয় উম্মাহ শুনো শুনো, তিনটা বস্তু আমি নবীর কাছে অনেক পছন্দনীয় জোরে বলে সুবহানাল্লাহ। আমরা নবীকে জিজ্ঞাসা করি, নবী গো বলেন না বলেন না বলেন না বলেন না, কোন তিনটা বস্তু আপনার কাছে পছন্দনীয়? আমার নবী ডাক দেব, এক নম্বর আস-সালাহ, এক নম্বর আমার আল্লাহর নামাজ, দুই নম্বর খুশবু খুশবু খুশবু, তিন নম্বর হইল আসে, তিন নম্বর আমার বিবিগণ। আহারে নবীর জিন্দগির ভিতরে তিনটা বস্তু বেশি প্রিয়, আর আমাদের জিন্দগির ভিতরে কি কি প্রিয় বান্দাকে বললে বান্দা বলতে পারবে না? আমার বইরা আমার বন্ধুরা গো, দুনিয়ার জগতে বান্দা অন্য অন্য হিরুদের নকল করে, দুনিয়ার জগতে কোন হুরু কোন হিরু কি কর্ম করে, কিরকম কাপড় পরিধান করে, কিরকম ধরনের চুল কাটে, একদম চুল কাটা নিয়ে বর্তমান বর্তমান যুবকদেরকে একটা কথা বলে দিয়ে যায়, আহারে এই সাইডে চুল কাটা না, এই সাইডে চুল কাটা না, মাঝখানে মাছ ধরার জন্য খাসা রাইখা দেন, যেরকম কথা বলে ঠিক না? এটা কোন তরিকা? এটা কি নবীর তরিকা? এটা ইহুদিদের তরিকা, এটা ইহুদির তরিকা। আমরা কেন ইহুদির তরিকা আমরা আপনার না? আমরা তো মুস্তাফা জানের রহমতে লাখো সালামে তরিকা আমরা আপনা বুঝুরে কথা বলেন ঠিক না? জোরে বলেন ঠিক না? আহার বান্দা চুলের কাটিং করে এই সাইড দিয়ে এই সাইড দিয়ে মিশন মাইরা নাই, আবার যে সাইড দিয়ে বান্দা একটু ফাঁকা ফাঁকা দেখা যায় ওই সাইড দিয়ে ব্লেড দিয়ে চাইছা নাই, জোরে কথা বলেন ঠিক না? আহারে এই তরিকা তোমরা ছেড়া দাও ছেড়া দাও ছেড়া দাও, কেন জানো? তোমার তরিকা হবে মুহাম্মদুর রাসূলুল্লাহর তরিকা, কোন ইহুদির তরিকা তোমার হতে পারে না, পারে না। জবান খুলে কথা বলেন ঠিক কি না? আমার নবী মায়ের নবী উম্মতের দরদি নবী, আমার হাদিস শরীফের ভিতরে বলা দেয় আমার উম্মতেরা শুনো শুনো, ফাসাদের টাইমে যেই টাইমে তোমরা আমার একটা সুন্নতকে জিন্দা করবা, 100 শহীদের সওয়াব তোমাদের নামে আমলে আমার আল্লাহ দান করে দিবে। আমার ভাইরা আমার বন্ধুরা গো, রাসূলের কাছে তিনটা বস্তু বেশি প্রিয়, এখন বর্তমান জামানায় বান্দা বান্দিদেরকে বললে বলা যাবে তারা কিন্তু কোন বস্তু প্রয়োজন কোন বস্তু পছন্দ করে, তারা কিন্তু এই কথাটা বলতে পারবে না। আমি দুনিয়ার জগতে অনেক জায়গায় মাহফিল করতে যাই রে বাবা, আহারে একজন বান্দা আমার সঙ্গে মুসাফা করার জন্য চলে এসেছে, আমি দেখতে পাই না বান্দার শরীরের থেকে গন্ধ বাহির হয়, গন্ধ বাহির হয়, গন্ধ বাহির হয়। আমি ডাক দে বললাম চাচা, ও ভাই বলেন না বলেন না, আপনার শরীরে কিসের গন্ধ কিসের গন্ধ? বান্দার ডাক দে বলে কোনো তো গন্ধ নাই, বলে কিসের গন্ধ? আপনি বলেন না বলেন না বলে আমার শরীরে কোনো গন্ধ নাই। আল্লাহর বান্দার নিকট আর একজন বান্দা, ওই বান্দাকে ঘর থেকে বাহির করে দিয়ে জলসার মাহফিলে যেই টাইমে বসায়া যায়, ওই বান্দা আমার কাছে আইসা ডাক দে বলে হুজুর এই বান্দার শরীরে গন্ধ নয়, এই বান্দার মুখের গন্ধ আপনার আপনার নাকে কেশ করে নিয়েছে। বলল না নাউজবিল্লাহ, তার মানে কি বান্দা বিড়ি খুর, কথা বুঝছে? বান্দা কি বিড়ি খুর? আচ্ছা বলেন তো দেখি, রাসূলের কথাগুলো যদি আমরা ফলো করি আমরা তো আল্লাহর ওলি হয়ে যাব। জোরে বলুন না সুবহানাল্লাহ। আর ভাইরা বন্ধুরা একটা কথা বলবে, আপনারা যারা বিড়ি খান, আমি একটা কথা বলে দেবো, যারা বিড়ি খান এই বিড়ি খাওয়ার শেষে কি যেন বাসে, এটা একটু বাসে না, কি বলেন এটা টুকরা বলেন না, মানে শেষের টুকরা, এটার নাম বেলেগ আছে, মানে মাহফিলে বলবেন না, বলার দরকার নাই। তো এটা যেটাই বলেন বলেন, কিন্তু লাশের টুকরা যেটা থাকে আর একটু টুকরা যে থাকে, যদি এই টুকরাটা একটা কুকুতার সামনে রাখা দেওয়া হয়,
আর যদি বলা হয় আঙ্কে একটা টান আপনি দেন না, দেবে কি টান দেবে কি? লাস্টে আপনি বাজান করে ডাকবেন, বাজান একটা টান দেন না, কুত্তা কি টান দিবে? হাই রে হাই মুসলমান, এরকম বস্তু তুমি যেই টাইমে একটা গুস্তচ্ছ কড়া খাও, কুত্তাকে দেখো কুত্তা খাবে কি খাবে? জোরে বলেন খাবে কি খাবে না? আপনি মাছ খান কুত্তাকে দেন খাবে কি খাবে না? ফল ফ্রুট খান কুত্তাকে দিলে কুত্তাও খায় নেবে, কেন? এইটা পবিত্র বস্তু। জোরে কি বলা যাবে না? সুবহানাল্লাহ, এরকম বস্তু খায়। আর এর বর্তমান জামানাতে একটা মানুষ বাড়ি থেকে জানে লেফটিনে যাইতাম টয়লেটে যাইতাম, চলে চলে না চলে না? আচ্ছা বলেন তো দেখি, টয়লেট কেটে খাবার জায়গা? কথা বলো না, খাবার জায়গা